দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাটে পানির দামে বিক্রি হচ্ছে গরুর চামড়া আর বেচাকে কেনা শূন্যের কোটায় ছাগলের চামড়ার ক্ষেত্রে এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা আরতদারদের দাবি যে লবণের খরচ এবং শ্রমিকের মজুরি দিয়ে লোকসান গুনতে হবে তাদের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম সরকার নির্ধারিত দাম অনুযায়ী লবণযুক্ত প্রতি বর্গ ফুট গরুর চামড়া পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আর লবণ ছাড়া ৪৫ থেকে পঞ্চাশ টাকা কিন্তু দেশের বিভিন্ন জেলায় এই দামে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া দর পতনের কারণে আগ্রহ কমেছে মৌসুমি ব্যবসায়ীদের মৌসুমী ব্যবসায়ী ও মনে একটু লসের ক্ষতির মধ্যে মধ্যে পড়ে গেছে কালেকশন করে আমরা চামড়া প্রতি নিয়ে আসছি এখানে কোনো দাম পাচ্ছি না তবে পাইকারদের দাবি ভালো চামড়া বেশি দামেই কিনছেন তারা বেশি দামে মাল কিনতেছি এখন বেশি দামে বিক্রয় করতে পারবো কিনা সরকারের দামের চ আমি মনে করি যে মালের আমাদের যাচাই তাতে আমাদের ফুটে পাঁচ টাকা দশ টাকা বেশি যাচ্ছে চট্টগ্রামে আগের মতোই অবিকৃত চামড়ায় নষ্ট হচ্ছে পরিবেশ মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ যে দামে কেনা তার থেকে অনেক কমে বিক্রি করতে হচ্ছে তাদের ছাগলের চামড়া সংরক্ষণের যে উদ্যোগটি নেওয়া হয়েছিল লবণ প্রদানের মাধ্যমে এই উদ্যোগটি মনে হচ্ছে মাঠে মারা গেল কোরবানির পশুর চামড়ার দর কমতে থাকায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও ইতিমখানাগুলো অন্যান্য দরবাদ জিনিসের যে যে মূল্য সেই মূল্য সেই টাকা লাভ হয় না বরং লজ্জায় এই জন্যে মাথা থেকে অধিকভাবে সিদ্ধান্ত নিয়েছে মাথা চামড়া আদায় করা বন্ধ হয়ে যাবে চামড়া ব্যবসায়ী নেতারা বলছেন প্রথম হাটে চামড়া কম উঠলেও শনিবার বেশি হবে বলে আশা তাদের আগামী শনিবার ইনশাল্লাহ মালটা উঠবে কিন্তু দামের যে হার ঈদের দিন যে দাম ছিল আজকে কিন্তু সে হারে সে দামটা নাই সাভার ট্যানারি পল্লী পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব জানান সাত দিন সাভারের চামড়া আনতে নিষেধ থাকলেও কিছু মৌসুমি ব্যবসায়ী না বুঝে চামড়া কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোনোভাবেই লবণ দিয়ে চামড়া মাখানো লবণ ছাড়া কোনো চামড়া এখানে ঢুকবে না পিল্লার কিছু হবিগঞ্জ থেকে একটা ট্রাক